দেখুন আজকে নিয়েছি হচ্ছে রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিক থান্ডার বার্ড। দেখুন দেখুন এখানে দেখুন এই যে অয়েল সিল, দেখুন কীভাবে এই অয়েল সিলটা কেটে গেছে। আমি এইখানের অয়েল সিলটাকে চেঞ্জ করব, তেল বেরোচ্ছে, এই যে পাশটা চেঞ্জ করব। দেখুন আমি এখন গাড়িটাকে খুলছি, দেখতে থাকুন। প্রথমে খুলব 22 নম্বর নাটটাকে, খুলে চাকাটাকে বার করে নেব। তার আগে আমি ডিশটাকে খুলে দেবো এখান থেকে। দেখুন দুটো 12 নম্বর নাট আছে, খুলে দিয়ে আমি একদিকের অয়েল সিলটা বার করবো। এদিকের অয়েল সিলটা যেহেতু আমি চেঞ্জ করেছি, চেঞ্জ করা আছে, তেল দুটোই নতুন আছে, তবু ওদিকেটা কেটে গেছে। আমি একটা বের করবো, দেখুন একটা কীভাবে বার করছি। আমি মন দিয়ে দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন এবার আমি 12 নম্বর নাট দুটো খুলি। দেখুন 12 নম্বর নাট দুটো খুলে নিচ্ছে, যে দেখুন ডিস খুলে দিয়েছি, 24 নম্বর নাটটা খুলে নিচ্ছি, এটা 22 বলেছিলাম, সরি ভুল হয়েছে, 24 নম্বর। এখানে 6 নম্বর অ্যালাঙ্কি নাটটা খুলে নিচ্ছি এক্সেলের। দেখুন এবার এক্সেলটাকে আমি বার করে নিচ্ছি, নিয়ে চাকাটাকে বার করে নিচ্ছি। দেখুন এই যে দেখুন চাকা বার করে দিয়েছি, অ্যাক্সেল বার করে নিয়েছি। আমি যাতে গাড়িটা ঝুঁকে না পড়ে তার জন্য এখানে তিনটি ইট লাগিয়ে দিয়েছি। এবারে দেখুন এই যে ভিতরে এখানে 12 নম্বর নাট আছে দুখানা, দেখতে পাচ্ছেন এখানে দুখানা আছে। যেহেতু আমি একদিকে সকার খুলবো, যে একদিকে দুটো 12 নম্বর নাট খুলবো, আমার অতগুলো খোলার দরকার নেই, যেহেতু আমি একটা সকার নামাবো। দেখুন দুটো 12 নম্বর নাটি খুলে নিয়েছি। এবার দেখুন ওপরে 6 নম্বর অ্যালাঙ্কি আছে দুখানা, 6 নম্বর অ্যালাঙ্কি দুটো খুলব। মন দিয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই বলেছি, বারবার বলেছি, সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। দেখুন আমার সকার কিন্তু অটোমেটিক নেমে আসছে, দেখতে পাচ্ছেন। দেখুন এই যে দেখুন সকার আমার নেমে গেছে। এবার দেখুন এই মাথায় আমি বক প্লাস দিয়ে ভালো করে এই নাটটাকে খুলে নেব। দেখুন এই যে মাথায় যে নাটটা আছে, এই বক প্লাস দিয়ে ভালো করে নাটটাকে খুলে নিচ্ছি। দেখুন এই যে নাটটাকে আমি খুলে নিচ্ছি, এই যে মন দিয়ে দেখবেন, এই যে বক প্লাস দিয়ে দেখুন ওই পুরো নাটটাকে খুলে তেলটাকে বার করে নেব। দেখুন নাট আমি খুলে নিয়েছি, দেখুন এই যে নাট, এই যে বুস, দেখুন এর মধ্যে আছে একটা স্প্রিং, স্প্রিংটা একটা ওয়াশার আছে, এই যে এবার বেরোবে একটা স্প্রিং, এই যে দেখুন এই যে স্প্রিং। মন দিয়ে দেখবেন আমি স্প্রিংটাকে বার করছি। দেখুন আমি এখানে সকারে যে রডের সাথে বাঁধিয়ে দিয়েছি, এবার দেখুন এখানে একটা অ্যালাঙ্কি নাট আছে। দেখুন আমার রডটা অনেক বড় বলে আমার দেখাতে অসুবিধা হচ্ছে। দেখুন এখানে একটা অ্যালাঙ্কি নাট আছে, দেখতে পাচ্ছেন এই যে 8 নম্বর অ্যালাঙ্কি নাট আছে। এই নাটটাকে দেখুন আমি খুলে নিচ্ছি। দেখুন এখানে আমি অ্যালাঙ্কি দিয়ে 8 নম্বর নাটটা খুলে নিচ্ছি।
8 নম্বর অ্যালাং কি নট আছে এটা দেখুন খোলা কমপ্লিট হয়ে গেছে মাস এবার দেখুন সকারটা বার করব দেখুন আমি এখান থেকে এই যে নাটটা খুলে নেওয়ার পরে দেখুন মন দিয়ে দেখবেন আমি এখানে দেখুন মন দিয়ে অবশ্যই ভালো লাগবে দেখুন এখান থেকে আমি অলসিলে দাবারটা এই যে তুলে নিচ্ছি দেখুন এখানে লক আছে তারের লকটাকে খুলে দিলাম দেখুন এবার সকারটাকে অলসিলটাকে বার করছি দেখুন এই যে দেখুন এই যে আমার অয়েল সিল বার হয়ে গেছে এই যে অয়েল সিল দেখুন আমি সেমভাবে একটা অয়েল সিল বসিয়ে দেবো দেখুন আমি এবারে দেখুন পাম্পটাকে বসিয়ে দিয়েছি সব ওয়াশ করে দিয়েছি ভালো করে দেখুন তারপরে আমি রডটাকে দিলাম দেখুন এবার দেখুন আমি এখানে বসিয়েছি তারপরে আমি দিলাম রড লাগানো কমপ্লিট হয়ে গেছে পুরো সকাল আমি লাগিয়ে দিয়েছি বসাবো অনেক অয়েল সিল বসানোর জন্য এমনি রেঞ্জ নেয় আমি কিন্তু এখানে আমার সব ধরনের রেঞ্জ আছে দেখুন আমি অয়েল সিলটাকে বসাচ্ছি দেখুন সবার প্রথমে নিয়েছি বুশটা বুশটাকে ঢুকিয়ে দিলাম এবার দিয়েছি আমি নিয়েছি হচ্ছে একটা ওয়াশার বসিয়ে দিয়েছি দেখুন আমি অয়েল সিলের প্যাকেট কেটে নিলাম দেখুন আমি একটা অয়েল সিল বসিয়ে দিলাম দেখুন এই অয়েল সিলটা বসানোর জন্য নতুনটা বসানোর জন্য পুরোনোটাকে ব্যবহার করব দেখুন বসিয়ে দিয়েছি দেখুন ফুল অয়েল সিল আমার বসে গেছে আমি পুরোনোটাকে বাদ দিয়ে দিলাম দেখুন এবার আমি ভালো করে ওখানটা একটু মুছে দিলাম দেখুন লকটাকে লাগিয়ে দিয়েছি দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে লাগানো দেখুন আমি এবার এর মধ্যে অনেকে ঢালে 500 গ্রাম অনেকে ঢালে 500 গ্রাম অনেকে ঢালে 400 গ্রাম আমি ঢালবো 350 ml 350 ml এখানে আমি অয়েল ঢালবো দেখুন
দেখুন আমি 350 গ্রাম অয়েল আমি এখানে মেপে নিলাম একটা বোতলে। সাত ইঞ্চি সেমেন্ট আমি এখানে নিয়েছি, মুথুলের বোতলে আমি 7 ইঞ্চি সেমেন্ট মেপে নিলাম। মেপে নেওয়ার পরে দেখুন আমি এখানে সিলটাকে ঢুকিয়ে দিচ্ছি। যে দেখুন আমি অয়েলটাকে ঢুকে দিচ্ছি আস্তে আস্তে। দেখুন আমার এই 7 ইঞ্চি সেমেন্ট অয়েল পুরো আমি দিয়ে দিয়েছি। দেখুন আমি এবার এখানে দেবো একটা ওয়াশার। দেখুন আমি এখানে বুস্টটা লাগিয়ে দিলাম। দেখুন আমার নাকটাকে টাইট করে দিচ্ছেন এখানে। দেখুন আমি বক্স দিয়ে ভালো করে নাকটাকে টাইট করে নিলাম। দেখুন আমার টাইট হয়ে গেছে। দেখুন আমার সকার ফেলছে। দেখুন এবার আমি সকার গাছ দিয়ে তুলে দিচ্ছি। দেখুন এখানে আমি সকারটাকে তুলে দিচ্ছি। আমার গাড়ি পড়বে না যেহেতু আমি ইট দিয়ে আগে সাপোর্ট দিয়ে রেখেছি। দেখুন প্রথমে আমি এখানে 6 নম্বর কালার কিনে একটা এখানে আটকাচ্ছি। আটকে দিয়েছি। এবারে দেখুন আমি এখানে এই যে 12 নম্বর নাট দুটো আমি লাগিয়ে দিচ্ছি। সেম যেভাবে করেছিলাম সেইভাবেই লাগাবো। একদম সেম টু সেম দেখ করে সকাল যেন 19 পিস না হয়। সেগুলো আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এখানে 6 নম্বরে লাগিয়ে নাটটা আমি লাগিয়ে দিচ্ছি। টাইট করে দিচ্ছি, আমার মাছটা টাইট করে দিচ্ছি। এবার দেখুন চাকাটা লাগিয়ে দিচ্ছি। দেখুন এপাশে মিটার পেন নিয়ে এটা লাগিয়ে নিচ্ছি, এপাশে বুস্টার দিয়ে দিচ্ছি। দেখুন এবার চাকাটাকে ফিটিংস করে দিচ্ছি। দেখুন চাকাটা ফিটিংস করে দিয়েছি।
একদম টাইট হয়ে গেছে। এবার আমি নিচে নামিয়ে সকাল দুটো খেলিয়ে দেখাচ্ছি। দেখুন কমপ্লিট,